আর ওই বার্থডে গ্যালারিয়া ঢেকে গেছে, ফোনটা রেখে না। Okay, that's it. I'm get out of here now. Or clash for this. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Hello, Assalamu alaikum. আজকে আমার অবশ্য জন্মদিন, তো সকাল থেকে ঘুম থেকে উঠে আমি আগে ঘরটার এগুলো একটু ক্লিন করলাম, কারণ অনেক ছুটি পাই না আর আমার শরীরটাও ভালো ছিল না বলে আজকে একটু শরীরটা ভালো লাগতেছে। তাই অনেক দিন ধরি না আমার সব কিছু অগোছানো ছিল, তাই বাথরুম ক্লিন করলাম, কারণ ঈদের আগে ক্লিন করা হয়েছে, ঈদের পর থেকে আর সময় পাইনি। তো আমার লুনা সারাক্ষণ আমার পিছন পিছন ছিল, টায়ার্ড, সে দেখে আমি ক্লিন করলেই ও মনে করে যে কেউ আসবে। আসলে আমি তখনও জানি না যে আমার বাসায় কেউ আসবে কি না। তো আমার ছেলের জন্য একটু চিকেন রান্না করছি আর আমার হাজবেন্ডের জন্য একটা ভাজি, এই টুকিটাকি রান্না টান্না করে একটু ফ্রুটস কেটে রাখলাম কারণ খুব গরম, এগুলো কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম যে বিকেলে আমার হাজবেন্ড যখন কাজ থেকে আসে তখন একটু ফ্রুটস খেয়ে আমরা বাইরে যাই। তো বলতেছিল তুমি রেডি হয়ে থাকো, আমি কাজ থেকে আসলে আমরা বাইরে যাব। আমি ঘরটার একটু গুছগাছ করে সুন্দর করে সব কিছু ক্লিন করলাম, আর ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রেখে আমি পুরো ঘরটাই ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার ছেলের বাথরুমটাও ক্লিন করেছি অনেক কাজ করে। মানে বার্থডের দিন ছিল, আমি নিজেকে একটু ব্যস্ত রাখতেছিলাম কারণ দেশে কল করলে মন খারাপ হচ্ছিলো সবাই একসাথে আমার বার্থডের জন্য, ওরা সব বোন একসাথে সবাই সবকিছু করতে পারে না। তো আমি আবার ফ্রিজ খুলে দেখছি যে কোনো কেক নিয়ে আসছে কিনা, কারণ ও যেভাবে বলতেছে ফুল নিয়ে আসে আমাদের ব্যানানা গিফট করতেছে হ্যাপি বার্থডে। তখন আমি বুঝতে পারিনি যে ওর সারপ্রাইজ প্ল্যানটা আসলে কি। তো ও আমাকে শুধু ওয়েট করাই রাখছে, রেডি হয়ে থাকো আমরা বাইরে খেতে যাব। দুপুর গেল, বিকেল হয়ে যাচ্ছে, আমি তো বিকেলে ব্যাকিয়ার্ড একটু হেঁটে ওয়েট করছি। ও মাই গড, আজকে ইতিয়ে পড়া আমার সারপ্রাইজ দিল। আমি দেখি ডোর খুলেই দেখি আমি আর মনিরের চালাকি, মনির তো কথা রাখতে পারে না কিন্তু মনির কিভাবে লাইক এত হাইরিং দাঁড়িয়ে আছে। আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম, এটা কি, খুবই সারপ্রাইজ ছিলাম। এই ইয়ে নিয়ে আসতেন, পন্টির নিয়ে আসতেন, আপনার বলবো যে আমার বেশি ভালো লাগতেছে এই জিনিসটা, অনেক সুন্দর লাইট হইতেছে বাচ্চাদের মতো। কার দুটো সুন্দর, দুটোটাই সুন্দর, এটা হচ্ছে সুইট, যেটা লাইট জন্য সুইট থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবা। কয়টা লাগবে? কেক না, 6টা 7টা বাজে সারপ্রাইজ দিল।
তারপরে আমাদের রেস্টুরেন্টে দেখুন রেস্টুরেন্টটা সুন্দর নতুন ওপেন হয়েছে। তুমি মনে হয় মহিলারই নিয়ে কাউন্ট করছো। হ্যাঁ, আমরা আসছিলাম, আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে আমি আসলে বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড ব্যাপারটা জানতো, তাই সকাল থেকে সে আমাকে আর কোনো উইশ করেনি। এবং নাজির ভাই সবসময় আমাকে বার্থডেতে কল করে উইশ করে, আজকে কেউ দেখি আইসক্রিম চাপাতি ওইরকম জিনিস না।
খাওয়া দাওয়ার পরে আমরা একটি বিচে ঘুরতে গেলাম। অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বিচে আর বেশিক্ষণ ভিডিওটা দেইনি। আমরা একটু বসে গল্প, আমি মাঝখানে বসি, দিয়ে পা আপনার কষ্ট হয়, ফ্রেশ লাগছে, চলে আসলাম। বিচ থেকেও আমরা বিদায় নেওয়ার সময় দেখাচ্ছি, তো বাসায় গিয়ে কেক কাটা পা ঘুরেন। আর মনিরেরও সারপ্রাইজ বার্থডে ছিল এই মাসে, তো ওর বার্থডেটা আসলে সেলিব্রেট করা হয়েছে নিউ ইয়র্ক থেকে। আমার খাওয়া দাওয়ার পরে সবাই চলে আসছিল ওদের জন্য। কালকে প্রথম আমার সেলিব্রেশনটা দেখাচ্ছি, তারপরে দেখাবো কেক সব আমার হাজবেন্ডের সারপ্রাইজ দেওয়া। তো খুব সুন্দর, নার্ভাস ছিল, আসলে দিনটা খুবই আনন্দের ছিল। তো সাথে আমার মনিরের বার্থডে ছিল, সেই মনিরের বার্থডেটাও আমি শেয়ার করলাম, ওকেও সারপ্রাইজ করেছি। পাওয়াটা অনেক বড় ব্যাপার সবাইকে, আর আশা করি দেখার জন্য ভালো থাকবেন। আর সবাইকে এরকম সারপ্রাইজ দিবেন, মাঝে মাঝে এই সারপ্রাইজ গুলো আসলে ভুলে থাকবেন। ৩৩ বছর বয়স, চিন্তা করেন আমেরিকার জীবন অলমোস্ট অর্ধেক জীবনের বেশি এই দেশে। আরিয়ানের বার্থডে আজকে, বার্থডে।